तो हेलो गाइस, अस्सलाम वालेकुम। मैं हूं सादिक, मैं आपका देखते हैं चैनल सादिक टॉक्स। तो आज के वाला बारे में हॉरर मिस्ट्री के विषय में स्टोरी सुनाबो। तो अपना যদি রিপোর্ট কো দে সূত্র জানতে হলে আপনি কিছু করতে হবে না, বাস খালি ভিডিও মনে লাইক করে দিবেন এবং বন্ধুদের সাথে এটি শেয়ার করবে বেশি বেশি করে এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব। তো একটি মেয়ে ছিল তার নিশা, সে হলো প্রত্যেক দিনকে ট্রেন করে ভাষা ফিরত। অ্যান্ড সে একদিন হলো ট্রেন নিয়ে ভাষা ফিরছিল, কিন্তু ট্রেনটা 30 মিনিট পর্যন্ত থামেনি, মিনিট আধা ঘন্টা পর্যন্ত থামে নেই। অ্যান্ড নিশা অনেক ভয় পেয়ে যায়। এবং তখন হলো টেকনোলজি অনেক ভালো হাই ছিল বলে, তো এ সময় ফোন 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 এবং আর একটা জিনিস টেকনোলজিটা বলি আপনাকে, ওই টেকনোলজিটা কীভাবে ব্যবহার করে। ওই টেকনোলজিটা বোর্ডের মতন ছিল, এখানে হলো মিনস এখানে হলো সবাই হলো ওইখানে অনলাইনে থাকতেই সে পছন্দ করতো। তো ওইখানে হলো একটা মেসেজ লিখলে মিনস ওখানে পাবলিশ করলে যারা অনলাইনে থাকে তারা হলো এখান থেকে হলো মেসেজটা পরে হলো ওকে আবার রিপ্লাই করতে পারে। তো এটাকে হলো বলে একটা মিনস এটা একটা বোর্ড টাইপেরই মতন। তো তখন সব জায়গায় ট্রেন ছিল, মিনস বাসা মিনস মিনস তুমি সব ফোনও ছিল, ফোন বোর্ড সব জায়গায় ছিল। তো বোর্ড হলো স্টেশন আর ট্রেনের ভিতরে ছিল। তো ট্রেনের ভিতরে একটি বোর্ড ছিল, অ্যান্ড সেখানে গিয়ে হলো একটা মেসেজ পাবলিশ করে আর পাবলিশ অ্যান্ড সেখানে লেখে। তো তা তো ওই মেসেজ লেখে সে হলো যে এই ট্রেনটা হলো আধা ঘন্টা পর্যন্ত চলেই যাচ্ছে, এই ট্রেনটা থামছে না এবং এটা কখন থামবে আমি জানি না। অ্যান্ড সেটা পাবলিশ করার পরই এখন সবাই হলো বলে যে কী হলো, তুমি হলো এক স্টেশনে নেমে যা। অ্যান্ড ওইখান থেকে একটা লোক ছিল, সে ওকে বলে যে কী হলো, তুমি হলে পিছিয়ে কম্পাউন্ডে গিয়ে একটা কন্ডাক্টর আছে ওখানে গিয়ে, মিন যে ট্রেন চলে কন্ডাক্টর বলে, তুমি ওইখানে গিয়ে ওকে বলো তো হচ্ছে সে তোমাকে বউহাতে বউটাই বলবে। তারপর নিশা এটাই করতে ঠিক মনে করেন, কারণ তখন আর কোনো উপায় ছিল না। অ্যান্ড সে হলো কন্ডাক্টরের কাছে যায় এবং ওইখানে রুমের দিকে যায় কন্ডাক্টরের, কিন্তু রুমে গিয়ে দেখে দেখি রুমটা লক আছে এবং রুমের মধ্যে নক করলে হলো রুমটা খুলছিল না। তারপর সে নিজের সিটে চলে আসে এবং ট্রেনের মধ্যে 6 জন লোক ছিল যারা ঘুমাচ্ছিল। অ্যান্ড নিশা ওদেরকে ডিস্টার্ব করা চাইছিল না। অ্যান্ড তারপর সে হলো জানালে ভাই বাইরে দেখেন, বাইরে পুরা ঘাস এবং জঙ্গল টাইপের ছিল এবং কিছু ছোটো ছোটো ঘর ছিল এখানে, মিনস কিছু ছোটো ছোটো করে ঘর দেখা যাচ্ছিলো এখানে। অ্যান্ড তারপর হলো ট্রেনে একটা টানেলতে যাচ্ছিলো, অ্যান্ড তারপর হলো স্পিড কম হয়ে যায়। অ্যান্ড সেই এই কথাটাই হলো এই যে ওই বোর্ডের মধ্যে পাবলিশ করা যে কী হলো, এখন ট্রেনে একটা টানেলতে যাচ্ছে এবং ট্রেনের স্পিডটা একটু কম হয়ে গেছে, মনে হয় কি ট্রেনটা এখন থেমে যাবে। তো আজকে যদি এতটুকুই ভিডিও ভালো লাগে লাইক করবেন এবং চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করবেন। যদি আপনার পার্ট 2 চান তোমাকে অবশ্যই হলো শীঘ্রই আমাকে আমি শীঘ্রই পার্ট 2 অবশ্যই বানাবো। তো আজকে আমার এতটুকুই, বাবা।